আশিস বাবু, আপনি এখন অফিসে আছেন? ও আপনি, আমি আসলে একটা ফাইল খুঁজছিলাম, কোথায় যে রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। আপনার ফাইল এ ঘরে? সে তো ছোট সাহেব সই করলে তবে এখানে আসার কথা। এখানে তো পাওয়া যাচ্ছে না বলেই তো খুঁজছি। সব ব্যাপারে কি আপনাকে জানিয়ে তারপর করতে হবে নাকি? আশ্চর্য! না না, আপনি এভাবে নিচ্ছেন কেন কথাটা? আপনি ছোট সাহেবের ঘরে দেখেছেন, ফাইলটা হয়তো সেখানেই থেকে গেছে। রতনবাবু প্লিজ, আপনি কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না তো, আমাকে আমার কাজটা করতে দিন। আপনি এভাবে আমার সঙ্গে কথা বলছেন কেন? আমি তো আপনাকে খারাপ কথা কিছু বলিনি। কৈফিয়ত চাইছেন? বাহ, চমৎকার। আশিসবাবু, আমার সঙ্গে এই অফিসে কেউ এভাবে কথা বলে না। আপনি কিন্তু ঠিক করছেন না। ঠিক করছি না মানে কি? বেটিক করছি বলুন তো। আপনি কোন ফাইলটা খুঁজছেন সেটা আমাকে বললে আমি তো আপনাকে ফাইলটা খুঁজেও দিতে পারি। তা না বলে ঘ্যান ঘ্যান করছেন কেন? এই সমস্ত কথা কেন বলছেন? শুনুন রতনবাবু, আপনার সাথে তর্ক করার সময় বা ইচ্ছে কোনোটাই আমার কাছে নেই। আমি আমি আপনার সাথে কোনো কথা বলতে চাইছি না। আপনার অযাচিত সাহায্য আমার দরকার। আমি এ ঘরে এসেছি এ ঘরটা চেক করে দারোয়ানকে লক করে দিতে বলবো বলে, রোজ যেমন করে থাকি। কাজেই আপনি যতক্ষণ আছেন আমাকে কিন্তু এখানেই থাকতে হবে। তাই নাকি? বেশ, আপনি আপনার কাজ করুন, আমার তো আর কিছু বলার নেই। আমি আমার ফাইল বরং কালকেই খুঁজে নেব। তুমি এবার মনোহরকে বলো তো আর এক কাপ চা দিয়ে যাক। সে কি, সকাল থেকে তিন কাপ হয়ে গেছে আবার? কি ব্যাপার বলো তো, সকাল থেকে গম্ভীর মুখ, কি হয়েছে? হবে আবার কি, যতই ভাবি সংসারে ঝামেলা না পাকিয়ে চলবো, তোমাদের জ্বালায় কি আর তা হবার উপায় আছে? সে তো হবেই, সবসময় আমাকে নিয়েই তো তোমার যত ঝামেলা। বুঝতেই পারলাম না কি যে করলাম। তুমি করবে কেন? তুমি কিছুই করনি, কিন্তু লোকে তো তোমাকেই বলবে, কেননা কিসের কথা বলছো বলো তো? কেন, অর্ঘর কথা? লাহিড়ি বাড়ির ছেলে পুরুতের বাড়ির মেয়েকে বিয়ে করবে, এ কি উপন্যাস লেখা হচ্ছে নাকি? কোনো মানে হয় এসবে? তুমি কি ভাবছো এসব কথা আমি ওকে বলিনি? মা হিসেবে যতটুকু বলা যায় ততটুকু ঠিকই বলেছি। ব্যাপারটা বিয়ে অবধি গড়ায় কি করে সেটা কখনো ভেবে দেখেছো? তা আমাকে বলছো কেন? অর্ঘ বাড়ি থেকে বেরিয়ে কোন বন্ধু বান্ধবের বাড়িতে যাচ্ছে সে কি আমাকে বলে যায়? তো বলতে পারবে নাই বা কেন? তাকে ছোটবেলা থেকে এ কথা কখনো জিজ্ঞেস করোনি? তুমি জিজ্ঞেস করেছো? তুমি কি জানো অর্ঘ বাড়ি থেকে বেরিয়ে কোথায় যায়, কোন বন্ধুর বাড়িতে যায়, কার সঙ্গে মেশে? তা চার দেয়ালের মধ্যে বসে আমি বা কি করে জানবো? শুনি, বাস সাত কোন মা এখন সামলাবে কি করে সেটাই ভাবো। আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। অর্ঘর বিয়ে নিয়ে মনে কত সাধ ছিল আমার, কত বছর বাদে এবাড়ির ছেলের বিয়ে হবে, ঘটা করে কত আত্মীয় স্বজন আসবে, কত কিছু ভেবেছিলাম, সব নষ্ট হয়ে গেল। কই, আমার মনের অবস্থাটা তো একবারও ভাবছো না? যে যাই বলুক, অর্ঘকে জানিয়ে দিও ওই মেয়ের সঙ্গে তার বিয়ে হবে না। যে বিয়েতে কেউ রাজি নয় সে বিয়ে করার কোনো প্রয়োজন নেই, স্পষ্ট এ কথা তুমি অর্ঘকে জানিয়ে দিও।
তো তুমি সেটা জানাচ্ছ না কেন? তুমি জানালেই তো সব দিক থেকে ভালো হয়। বাপ যাবে ছেলের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলতে, যত সব। বেশ, তাহলে মাকেই বলো অর্ঘকে সেই নিয়ে কথা বলতে, মা তো আগেই সব শুনেছে। আমি তো তোমায় বলেই দিয়েছি আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। আমিও বলতে পারবো না। কেন পারবো? হ্যাঁ, তুমি তার মা, তুমি কেন পারবে না? আজ বুঝি সে কথা তোমাদের মনে পড়েছে? অর্ঘের জন্মের পর থেকে অর্ঘ কি খাবে, কি করবে, কোন স্কুলে ভর্তি হবে, কোন কথাটা তোমরা জিজ্ঞেস করেছো আমায়? বাবা মা যা সিদ্ধান্ত নিয়েছেন তাই হয়েছে। তাহলে আজকে হঠাৎ আমি তাকে শাসন করতে যাব কেন? মাকে বলো, মাকেই বলো তাকে বলতে, এ আমি তোমাকে বলে দিলাম। সীমা, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করছো? আমার মা বাবার বিরুদ্ধে? অর্ঘর কেয়ার নিয়ে তারা ভুল করেছেন তুমি এই কথাই বলতে চাইছো? অর্ঘর 22 বছর বয়স অবধি আমি তোমাদের কাছে কোনো ব্যাপারে কোনোদিন কিছু বলেছি না? তোমরাই বলেছো আমার কাছে। আমি তোমাদের কাউকে দোষারোপ করছি না, তোমরাও আমাকে দুষবে না। আমি এতদিন ধরে বুঝতেই পারিনি যে তোমার মনে এই নিয়ে এত নালিশ জমা হয়েছিল। কোনো নালিশ নেই আমার। আমার যদি কোনো নালিশ থাকতো তাহলে এত বছর ধরে আমাকে নিয়ে অনেক অশান্তি হতো তোমার। শোনো, দুর্বাকে নিয়ে যা কিছু বলার সেটা মাই অর্ঘকে বলবেন। অর্ঘ চিরকাল ঠাকুমার কথা শুনে এসেছে, এখনো তাই সে শুনবে, সেই কথাটা শুধু মনে রেখো। দিদি। আরে ছোটাই, আয় আয় বস, চা খাবি তো? না চা খাবো। তোরা ফোনটা সবসময় খারাপ করে কেন রাখিস বলতো? হ্যাঁ রে, পরশুর আগের দিন থেকে ফোনটা খারাপ, খবর পাঠিয়েছি এখনো লোক আসেনি। শোন, মা তোকে যেতে বলেছে, কি সব ওই ষষ্ঠী ফষ্টি আছে, আমার কি একটা বললো আমি ভুলে গেছি রে। আমি একদম ভুলে গেছি রে, ভাগ্যিস মা তোকে দিয়ে বলে পাঠালো। আজকাল যে আমার কি হয়েছে না সব ভুলে যাই। আচ্ছা দিদি, কোন কালে তোর কথা মনে থাকতো? সব সময় তো মা তোকে সব কিছু মনে করিয়ে দিত। তাও তো ফোনটা খারাপ তাই তুই এলি। শোন, সারাদিন থেকে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা যাস। সারাদিন থেকে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা যাস, এখন জিমে যেতে হবে, জিম থেকে কলেজ। মা আছিস? এমা, তুই এক্ষুনি চলে যাবি নাকি? তোর দেবলদা জানলে কিন্তু খুব রাগ করবে আমার উপর। দেখ, দেবলদা জানলে রাগ করুক যাই করুক, আমার কিচ্ছু করার নেই, অলরেডি আমি লেট, জিমে যেতেই হবে। না না না, তুই এক্ষুনি যাবি না। কি খাবি বল? খাবি একটু ঠান্ডা দে। মা শোন, আমি একটুখানি ছোট মামু, কখন এলি তুই? আরে আমি তো টেরই পাইনি। তুই না ভীষণ ভালো সময় এসছিস, দারুণ সময় এসছিস। শোনো, আমি তো কাবেরীদের ওখানে যাচ্ছিলাম, আমি ছোট মামুর সাথে চলে যাচ্ছি, ঠিক আছে? দেখলি তো ছোটাই, আমার মেয়ের বুদ্ধি শুদ্ধি প্রগ্রেসটা। এতদিন বাদে ছোট মামু এলো, কোথায় জিজ্ঞাসা করবি কতক্ষণ থাকবে, কি খাবে তা না, শুধু নিজের কাজটা গোছালেই হলো, তাই না? সত্যি তোর মেন্টালিটি যা হচ্ছে না পিয়া। তুই দেখলি, চান্স পেয়ে আমাকে বকতে আরম্ভ করলো। এই জন্য মানে এই সব কারণে না আমার একদম ভালো লাগে না। মা মেয়ে দুজনে দুজনের নামে কমপ্লেন করে যাচ্ছে, কার কথাটা আগে শুনবো আমায় বলতে পারিস? না না, ওকে তো এগুলো শিখতে হবে নাকি, না তো লোকে কি বলবে বল। ও আচ্ছা, তাই জন্য আমাকে ছোট মামুর সাথে ফর্মালিটি করতে হবে। ভেরি ফানি। তোর বুকনি ছাড়। ফানি হলো সেটাই তোমার বিহেভিয়ারটা, বুঝেছো? আর কিছু নয়। কেন, আমি কি মিসবিহেভ করেছি? মানে কি বলেছি তুমি বলো, আমি খারাপ কথা কিছু? পিয়া পিয়া, যা তো আমার জন্য ঠান্ডা নিয়ে যা। আচ্ছা দিদি, ওকেও ভুলি হ্যাঁ, কি দরকার ওকে বকবকি করা? ও কি এখনো বাচ্চা আছে নাকি? বয়স হচ্ছে তো। দেখ, ও তো এমন কিছু করেনি, ও আমায় জানতে চাইছিল যে আমি কোথায় যাব। তো আমার সঙ্গে কি ফর্মালিটি করবে নাকি? ও একটা মেয়ে, ওকে লেখাপড়ার বাইরে অনেক কিছু শিখতে হবে, বুঝলি? নিজেকে সংসার করার মতো তৈরি করতে হবে। এসব না শিখলে লোকে কি বলবে বলতো? যা শেখাবার পরে শেখাবি। ঠিকই বলেছিস অবশ্য তুই। এই নে, তুই কি যাবি আমার সঙ্গে? হ্যাঁ অফকোর্স, তাড়াতাড়ি তৈরি হয়ে। আচ্ছা এক্ষুনি আসছি। এক্ষুনি
সত্যি পিয়াটাকে নিয়ে না আমার সব সময় চিন্তা হয়। দেবলদা কোথায়? ও বোধহয় এবার বেরোবে, রেডি হতে গেছে। স্বপ্নেন্দু লাহিড়ি, প্রফেসর স্বপ্নেন্দু লাহিড়ি। I know. I met you at her granny's anniversary, isn't it? একদম ঠিক বলেছেন। নমস্কার। নমস্তে। বসুন। না, আমি আর বসবো না। আমি অলরেডি লেট করে ফেলেছি। আমাকে এখন জিমে যেতে হবে, তারপর কলেজ অফ, অনেক লেট হয়ে গেছে। ইম্পসিবল। এই বাড়িতে প্রথম দিন এলেন, বসবে না, আমাদের খারাপ লাগবে খুব। আপনাদের আপনাদের মানে? আই মিন আমার আর প্রিয়ার, তাই না? অ্যাবসলিউটলি। কিন্তু কাবেরিদি, আজ ওকে ছেড়ে দাও, আমি চোর করে নিয়ে এসেছি, ওকে সত্যিই জিমে যেতে হবে। একটু চা কফি অন্তত কিছু আজ থাক, আরেকদিন শুধু চা কফি খাওয়ার জন্য আসা যাবে। দেখুন তো কি কাণ্ড, অতিথিকে একদম দরজা থেকে যেতে দেওয়া যায়? দেখুন, আজ আমি আপনার অতিথি হয়ে আসিনি, আমি জাস্ট পিয়াকে ড্রপ করতে এসেছি। আমার সঙ্গে কোনো ফর্মালিটি না করলেও চলবে। ঠিক আছে, কিন্তু আরেকদিন আপনি এসে চা খাবেন, গল্প করবেন, সেটা আজকে আমাদেরকে প্রমিস করে যেতে হবে। ডেফিনেটলি। তবে এম এ, সেদিন কিন্তু আপনার ওই গান নাচের প্রোগ্রাম নিয়ে আলোচনা করে একদম চলবে না, কারণ আমি ওসব বুঝিও না জানিও না। ওকে, সেদিন তাহলে আমাদের শুধু একটা আড্ডা সেশন হবে কি? অলরাইট। হ্যাঁ, ওকে ওকে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাস, আমি আসি। টাটা। চলো। তোমার মামা কি মিসআন্ডারস্ট্যান্ড করলেন না? কেন? আমি ওই আমাদের বললাম বলে? না না, তুমি তো সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়েছো কথাটা, মামু কিচ্ছু বোঝেনি। তবে আমার কিন্তু খুব অবাক লাগে জানো। তুমি সত্যি মনে করো যে তোমার হাজবেন্ড তোমার সঙ্গে আছেন? আমি জানি ইটস ভেরি ইটস ইম্পসিবল টু বিলিভ। আমার বোধ হয় তোমার কাছে সব কথাগুলো ডিসক্লোজ করা উচিত হয়নি। ইটস সাউন্ডস অ্যাবনর্মাল, ইজন্ট ইট? থাক থাক না, চলো আমরা রিহার্সাল নিয়ে আলোচনা করি, একটু পরেই তো সব মেয়েগুলো এসে যাবে তোমার কাছে। আজকে আজকে থাক, ভালো লাগছে না রিহার্সাল করতে। কিরম যেন একটা, ওকে করো না, সফি চা তো খাওয়াবে, বলে দাও ওকে। চলো। দাদান, ওরে বাবা, আয় 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 বস। তুমি ব্যস্ত রয়েছো? না না না, বল কি সংবাদ? তোমার সঙ্গে দরকারি কয়েকটা কথা ছিল, সময় লাগবে। তোমার এক্ষুনি জরুরি কোনো কাজ নেই তো? আরে না 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 না, তোর সঙ্গে কথা বলতে আবার কি জরুরি কাজ? তবে হ্যাঁ, কারোর সম্বন্ধে নালিশ করা কিন্তু চলবে না। নালিশ তো আমার তোমার বিরুদ্ধে, আর তোমাকে শুনতে হবে। সে কি রে, তুই আমাকেই আসামির কাঠগড়া দাঁড় করালি, কি বিপদ! জজ সাহেবের সিটটাও তো তোমাকেই দিয়েছি। বল বল কি বলবি বল। দাদান, মেজকা বলছিল
তুমি নাকি ছোটবেলায় খুব ভালো ফুটবল খেলতে। সেন্টার ফরওয়ার্ড খেলতাম। তো যদি কোনো সন্দেহ থাকে ছবি দেখাতে পারি। না না, সন্দেহের কোনো প্রশ্নই নেই। আচ্ছা তুমি আমায় বলো তো, কোনটা তোমার ভালো লাগতো, নিজে বল তৈরি করে গোল দিতে না কেউ পাসটা বাড়িয়ে দিল সেটাতে তুমি গোল দিলে, কোনটা? প্রথমটাই বেশি ভালো লাগতো। তাহলে তুমি কেন আমায় সেই গোলটা অ্যাচিভ করতে দিচ্ছ না দাদা? কি বলছিস? কি এবছর অনেক ছেলেই তো ইঞ্জিনিয়ারিং পড়ছে, পাশ করে বেরিয়েছে, ক্যাম্পাস সিলেকশনও হয়ে গেছে, কেউ কেউ হয়তো চাকরির জন্য অপেক্ষা করছে। সে তো প্রত্যেক বছরই হয়, এর মধ্যে নতুনটা কি এলো? দাদা একটা কথা তো আছে, তারা কেউ তো শিবানন্দ লাহিড়ীর নাতি নয়, তাদের কারোর জন্য তো কেউ একটা ওয়েল ডেকোরেটেড অফিস বানিয়ে রাখেনি। তুই সেই ব্যাপারে প্রিভিলেজ বলতে পারিস, কিন্তু এর জন্য কি ওরা আমার থেকে অনেকটা এগিয়ে থাকছে না? এগিয়ে এগিয়ে কেন? কারণ ওরা একটা গ্রেটার ওয়ার্ল্ডের সঙ্গে মেলামেশার সুযোগ পাচ্ছে, একটা বাইরের জগৎকে জানতে পারছে, মিশতে পারছে, যেটা সুযোগ আমি পাবো না। তা তুই কি করতে চাইছিস, বিদেশ যেতে চাস? না না, তুমি আমার পয়েন্টটা বুঝতে পারছো না। আমি আমি যদি একটা নতুন কোম্পানিতে জয়েন করি তাহলে একটা নতুন জগৎ, নতুন মানুষদের সঙ্গে মেলামেশার সুযোগ পাবো। তা লাহিড়ী গ্রুপের জগৎটা যে খুব ছোট সেরকম ভাবছিস কেন? জগৎটা ছোট বড় কিনা আমি জানি না, কিন্তু জগৎটা আমার ভীষণ চেনা। খুব ছোটবেলাতেই এই জগতের ABCDগুলোর সঙ্গে আমার পরিচয় হয়েছে দাদা। এই কথাগুলো তুই আমাকে আগে বলিসনি কেন? আগে বলার তো সুযোগই, তার আগেই তো। দেখ ভাই, আজকে লাহিড়ী গ্রুপে যে অবস্থাটা দেখছি সেটা তো চিরদিন ছিল না। এক সময় তো ভেবেছিলাম আর হয়তো তুলে ধরতেই পারব না, কিন্তু তারপর একটা তো কিছু হয়েছে। আমি এখন চাই তোদের সব ঠিক ঠিক ভাবে ভালো জায়গায় বসাতে এবং তারপর নিশ্চিন্ত হতে, আর তোরাও যাতে কোম্পানিটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারিস। দাদান হয়তো তোমার ভাবনাই ঠিক, আমি যদি তোমার জায়গায় থাকতাম হয়তো এটাই করতাম, কিন্তু না ভাই, আর কোনো কিন্তু নয়। তোর যখন মনে হচ্ছে তোর ভাবনার সঙ্গে এই জায়গাটা মিলছে না, তখন তো আর আমি তোকে আটকাবো না। মানে 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 তুমি আমার দিল্লি যাওয়ার পারমিশন দিচ্ছ? দিচ্ছি। তোর ক্যারিয়ার বিল্ড করার জন্য যেটা প্রয়োজন তুই সেটা করবি, তার পারমিশন আমি তোকে দিচ্ছি। থ্যাংকস। কিন্তু দাদান আমার পক্ষে যে এখন দিল্লি যাওয়াটা আরো কঠিন হয়ে গেল। কেন কঠিন হয়ে গেল? কেন না, এতদিন আমি কি ভাবছি তুমি জানতে না, আমিও তোমার ভাবনা চিন্তা জানার চেষ্টা করিনি, কিন্তু এখন যখন জেনেছি তোমার ভাবনা চিন্তাগুলো যে আমার কাছে অনেক অনেক মূল্যবান দাদা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে কি জানিস,
তোরা হলি আজকের ছেলে, তোদের দেখার চোখটা নতুন, আর আমি বহু পুরনো। আমার দেখার চোখটা খুব পুরনো, তাই তোদের এই নতুন দেখার চোখটাকে তো আমার দাম দিতেই হবে। দাদা, তুমি শিখিয়েছ এমন অনেক জিনিস আছে যেগুলো পুরনো কিন্তু কিন্তু খুব দামি। কিরকম? যেমন হাতির দাঁত। বাবা, তুই তো সব ব্যাপারে আমাকে ছাড়িয়ে যাচ্ছিস রে, এমনকি কথা বলাতেও। না দাদা, এবার পারিনি, এবার তোমারই জিত হয়েছে। কিরকম? না, আমি ভাবছি যদি আমি এখানেই থাকি, মানে তোমার অফিসে জয়েন করলাম, দেখি না কতটা কি করতে পারি। এই ডিসিশনটাই আমি নিচ্ছি। দেখ ভাই, পরে এটা নিয়ে আফসোস করবি না তো। পরে ব্যাপারটা না হয় পরেই ভাববো। পুরাতন কিছু সবুজের